আমার নাম শ্রীমতী কৃষ্ণা মুখার্জি। আমি শ্রীমতীর দরবারে আগস্ট মাসের রন্ধন প্রতিযোগিতা একজন প্রতিযোগিনী। যেহেতু আগস্ট মাসের টপিক ছিল কচুরি বা পরোটা, এই জন্য আমি বানাবো গাজরের পরোটা। এবং আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, কীভাবে তৈরি করবো আপনারা সেটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার শ্রীমতীর দরবারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। গাজরের পরোটা করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই বাটির 2 কাপ ময়দা, তার সঙ্গে সামান্য 1/2 স্পুন ছোটো চামচের বেকিং পাউডার, গাজর গ্রেট করা, নুন স্বাদ অনুসারে, 2 চিমটি হিং, ধনে পাতার কুচি, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, দেশি ঘি, এই দিয়ে আমার পরোটাটা বানানো হবে। আমি এবারে পুরটা তৈরি করার জন্য কড়াই খানিকটা গাওয়া ঘি দিলাম। দেওয়ার পরে 1 চিমটি হিং দিলাম। হিংটা একটু নেড়ে নিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নিলে পুর হিসাবে ব্যবহার করলে খুব ভালো হবে। অনেকে আবার ময়দার সঙ্গেও মেখে নেয়, কিন্তু আমার মনে হয় ওটার থেকে এই পুরটা করে ভেতরে ভরে গোল গোল করে বেলে ওটা ভেজে খেয়েই ভালো লাগবে। এইবারে দিচ্ছি স্বাদ অনুসারে সল্ট দিলাম। এইবারে দেবো যে চাট মশলা নিয়েছিলাম, একটু জিরে ভাজা গুঁড়ো চাট মশলা দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জাস্ট একটু সতে করে নেবো। পরোটা যখন ভাজা হবে তখনও এর মধ্যে এটা, যেহেতু আমি পুরটা করে দিচ্ছি, কাঁচা গন্ধটা থাকবে না। আস্তে আস্তে এটা তৈরি হয়ে যাচ্ছে আমার পুরটা, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে, টক ঝাল। এতে আর চিনি টিনি দেওয়ার দরকার নেই। এইবারে দেবো একটু ধনে পাতা কুচি। বেশ টক ঝাল, তারপরে তার সঙ্গে একটু হিমও পড়েছে, সুন্দর রঙের থাকছে। এটা পরোটা মানে পুরের মধ্যে ব্যবহার করে এটা ময়দার মধ্যে পরোটা করে ভেজে একটু আচারের সঙ্গে
রাত্রির ডিনার বলুন, সকালের ব্রেকফাস্ট বলুন, খুবই ভালো লাগবে। ব্যাস আমার পুরটা তৈরি হয়ে গেল। ময়দাটাকে মেখে নিয়েছিলাম বেশ ভালো করে ময়ান দিয়ে। এইবারে ময়দাটাকে বড় বড় আকারে ডো বানিয়ে এরম সাইজের বাটির মতন করে হাতে করে দু হাতে এরম একটা বাটির মতন বানিয়ে নিতে হবে। এবার তাতে আমি একটু করে পুর দেবো। পুরটার আন্দাজটা এমন করবেন যাতে ফেটে না বেরিয়ে যায়। নিয়ে বেশ করে মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিলাম। নিয়ে এটা না বেলে হাতেও আপনি এরম যদি করেন তাতেও হয়ে যাবে। এবারে আস্তে করে এরম করে বেলে ডালা হয়ে গেল আমার। এইবারে আমি এটাকে দেবো, আমার এখানে চাটু বসানো আছে তার মধ্যে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে আস্তে এরকম পরোটার মতন করে আমরা এটাকে সেঁকে নেব। দু পিঠ সেঁকা হয়ে গেলে এবারে একটু করে এই গাওয়া ঘি দিয়ে সুন্দর হচ্ছে দেখছেন। শীতকালে তো এটা ভীষণই ভালো লাগবে, কেন এটা এখন অসময়ের গাজর, তো শীতকালের গাজরের টেস্টটাও একটা আরো ভালো পাওয়া যাবে। সুন্দর হয়ে গেল এটা। এবার এটাকে আমি কি করব, খেতে সুবিধে হবে বলে এরকম তিন কোণা করে কেটে নিলাম। তৈরি হয়ে গেল আমার গাজরের পোল। আমি খাবার সুবিধার জন্য ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, মাঝে দিয়েছি, যেটা এর সঙ্গে খুব ভালো লাগবে, একটা মিক্সড পিটো। এর সঙ্গে আচারের সঙ্গে খেতে বা কেটু সসও নিতে পারেন, টমেটো সস, কেচাপ। কেমন লাগলো আপনাদের বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শ্রীমতীর দরবার পেজটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।